আপনারা জানেন যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী সব ব্যবসায়ীদের সাথে বসছিলেন সেদিন উনি বলেছিলেন যে ব্যবসায়ীদের যে সমস্যাগুলি হচ্ছে সেটা সম্বন্ধে উনি সেদিনই উনি অ্যানাউন্স করেছিলেন যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব নর্মাল সিটা ফেরত নিয়ে আসতে চাই এবং ব্যবসায়ীদের যে সমস্যাগুলি আছে সেটা আমরা সমাধান করতে চাই উনি আমাকে নির্দেশ দিয়েছিলেন যে আমাকে উনি বলেছিলেন যে তুমি ব্যবসায়ীদের সাথে বসো এবং ওদের ওনাদের কী কী সমস্যা আছে সেটা শুনে তারপর আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা নিয়ে আমরা কাজ করব তো আজকে সেটাই আমি সব ব্যবসায়ীদেরকে আমরা আজকে দাওয়াত দিয়েছিলাম প্রত্যেকটা সেক্টর থেকে এসছেন আমাদের খুবই ভালোভাবে খোলামেলা আমরা আলাপ করেছি ওনাদের সমস্যাগুলি ওনারা আমাদেরকে জানিয়েছেন ওনাদের থেকে আমরা কিছু কিছু খুব ভালো সাজেশনগুলিও পেয়েছি এবং আমরা সেগুলি নিয়ে আমরা এখন যে আজকে সিদ্ধান্ত নিয়েছি আমরা বেসিকলি ওনাদের যে সমস্যাগুলি আমরা দেখেছি আমরা ধরেন পাঁচটা সেক্টরে আমরা পাঁচটা সমস্যাগুলি তারা বলেছে একটা ওনাদের সমস্যাটা হচ্ছে চিটগং পোর্টে তো সেখানে আমরা একটা আজকে তো বড় মিটিং ছিল পোর্ট রিলেটেড যারা আছে ফরওয়ার্ডিং এজেন্ট শিপিং এজেন্ট তারপর আপনার আরও যারা পোর্টের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদেরকে নিয়ে শিপিং মিনিস্ট্রিতে শিপিং মিনিস্টারকে নিয়ে এবং সচিবকে নিয়ে এনবিআরকে নিয়ে আমরা একটা মিটিং করব। সে মিটিংটা আমরা শিপিং মন্ত্রণালয়েও করতে পারি অথবা প্রধানমন্ত্রী দফতরেও করতে পারি সেটা একটা মিটিং হবে এটা হলো এক দ্বিতীয়টা হলো ওনাদের সমস্যাটা আছে আপনার এনবিআর সাথে এনবিআরের সাথে তাদের অনেকগুলি প্রবলেম আছে যেটা তারা আমাদেরকে জানিয়েছে তো আমরা এনবিআরকে নিয়েও আমরা কিন্তু একটা মিটিং করব। এটাও আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন বাজেটের পরে যখন অনেক সময় বাজেটে অনেক কিছু এসছে যেটা ব্যবসায়ীরা রেস করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বাজেটের পরেও এটা এসআরও দিয়ে এটা সমস্যাগুলি সমাধান করা যায় আমরা পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখি কে হ্যাঁ এই সমস্যাটা সমাধান করা প্রয়োজন তাহলে আম সেটাও একটা সেকেন্ড একটা মিটিং আমরা করতে চাই তৃতীয় আমরা একটা মিটিং করতে চাই বাংলাদেশ ব্যাংকের সাথে ওনাদের ব্যাংকের আর অর্থ মন্ত্রণালয় ব্যাংকিংয়ের অনেক সমস্যা সম্বন্ধে তারা আমাদেরকে বলেছেন তো সেটাও আমরা একটা সেপারেট একটা মিটিং বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের সাথে আমরা করব। তারপর তারা বলেছে আইসিটি ব্রডব্যান্ড আপনারা জানেন ইন্টারনেটের সম্বন্ধে তারা কথাটা বলেছেন তো সেখানে আমাদের আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন উনি একটু আগে আমরা আনাউন্স করেছি যে তিনটা এখন তিনটা থেকে আমাদের ফোর জি ব্রডব্যান্ডটা চালু হয়ে যাচ্ছে এটা আবার মানে আমরা আপগ্রেড করতে পারবো তো আইসিটি নিয়েও আমাদের কিন্তু বসতে হবে সবাই সাথে যারা এবং আইসিটিতে দুটো জিনিস আছে আইসিটি একটা আছে যে আপনার জেনারেলি সব ব্যবসাতে কিন্তু এখন ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট ছাড়া কিন্তু ব্যবসা সম্ভব না এখন এটা হলো এক আর ছাড়া হলো আইসিটি ব্যবসায়ী যারা আছে যারা ধরেন আপনার অনেক নারী উদ্যোক্তারা আছে ছোট ছোট নারী উদ্যোক্তারা তারা কিন্তু আপনার ইন্টারনেটের উপরে ডিপেন্ডেন্ট আছে ই কমার্সের অনেক আছে যারা ই কমার্সের ব্যবসায়ীরা আছে যারা ইন্টারনেটের উপরে তো ওদের সাথেও একটা আলাদা একটা আমরা মিটিং করে ওনাদের সমস্যাগুলি একটু আরও ডিটেলে বুঝে কিভাবে সমাধান করা যায় আর লাস্ট হলো আপনার আমাদের ওর বিদ্যুৎ প্রতিমন্ত্রী ওনার সাথে আমরা বসবো ওনার যে সবাই কর্মকর্তারা আছেন ওনাদেরকে নিয়ে বিদ্যুৎ গ্যাসে যে সমস্যাগুলি বলা হয়েছে সেটাও আমরা কতটুক আমরা সেপারেটলি বসে আমরা চেষ্টা করবো কতটুকু আমরা করতে পারি সমস্যার সমাধান আমি যে জিনিসটা বলতে চাচ্ছি দ্যাট আপনারা দেখেছেন আমরা যে কথাটা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তগুলি নিয়েছেন আস্তে আস্তে আমরা কিন্তু অনেক নর্মাল সিতে চলে আসছি আজকে আমাদের কারফিউটা সকাল সাতটা থেকে পাঁচটা পর্যন্ত শিথিল করা হয়েছে এবং আগামী পর্যায়ক্রমে কিন্তু আমরা এটা একদম নর্মাল সিতে আমরা ইনশাল্লাহ চলে আসব। এবং আমাদের আরও যে সমস্যাগুলি যে বিশেষ করে মেট্রো রেল যেটা বন্ধ আছে অনেক ঢাকা শহরে এটা নিয়ে সমস্যা হচ্ছে এটা নিয়েও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কি যত তাড়াতাড়ি সম্ভব গতকাল জাপানি রাষ্ট্রদূত মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন